আরে তিনি তো এমন পাওয়ারফুল দুনিয়া থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবু ইসলাম থেমে যায় নাই আবু বকর চলে গিয়েছে তবু ইসলাম থেমে যায় নাই ওমর শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই ওসমান শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই আলী শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই হাসান হুসাইন শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই চার ইমাম অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই সালাফে সালেহীন অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই আকাবির উম্মত অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই দেশে দেশে সাম্রাজ্যবাদ চালিয়েছে ইসলাম থেমে যায় নাই আরে ওরা চেয়েছে নিজেদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে কিন্তু আল্লাহর জমিনে ইসলাম আগের চাইতে বেশি আলো নিয়ে আছে রাসূল তো 2 লাখের চাইতে কম মুসলমান রেখে গিয়েছিলেন এখন তো 200 কোটি ছই ছই মুসলমানের সংখ্যা আরে ধীরে ধীরে সেই ইউরোপে সেই আমেরিকায় যারা সারাদিন ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় যারা ইসলাম ছবিয়া ছড়ায় যারা ইসলামের কথা বল তাকে বন্ধ করতে চায় ইসলামের পক্ষে প্রতিবাদকে রুদ্ধ করে দিতে চায় তাদের দেশও এখন ইসলাম গ্রহণের হিরিক পড়িয়েছে কারণ আমার আল্লাহ দেখিয়ে দিতে চান ইসলাম কারো জন্য থামে না ইসলাম কারো জন্য দমে না ইসলাম কারো জন্য নামে না আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা আলাই ইসলাম উপরে যায় ইসলামের উপরে কোনো কিছু যায় না আরে আবু হানিফা মরলেই যেখানে ইসলামের কোনো ক্ষতি হয় না সেখানে আমার আপনার মতো 100 জন কেন 1000 জন কেন 1 লক্ষকে শুধু বন্দি না ফায়ারিং স্কোয়াডে নির্মমভাবে গুলি করে মারলেও ইসলাম থেমে যাবে না আরে জালেমরা লিখে রাখ তোরা তোরা আমাদের 1 জনকে মারবি আমাদের রক্তের প্রতিটা ফোঁটা থেকে এমন বাচ্চারা তৈরি হবে যারা ইসলামকে আগের চাইতে আরো বেশি গতির সাথে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে